প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় থেকে রাজশাহী বোর্ডের 2019-এর 6 নম্বর প্রশ্নের বাকি অংশ অর্থাৎ খ এবং গ তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? তাহলে খ নম্বর প্রশ্ন ছিল, এটা আগে উদ্দীপকটা আবার বলছি, এটা উদ্দীপকটা হলো রাজশাহী বোর্ড 2019 6 নম্বর। আমি গত ক্লাসে তোমাদের ক নম্বরের সমাধান দিচ্ছি, যে বাকি যে খ এবং গ আছে সেটা আমি এখন তুলে ধরবো, ঠিক আছে? তাহলে খ নম্বর আছে প্রয়োজনীয় জাবেদা দেখে নেবো। তাহলে জাবেদা দেওয়ার ক্ষেত্রে প্রথমে তোমাকে যেটা করতে হবে, আগে শিরোনাম, শিরোনামটা আমি এরকম কোম্পানির নাম দিয়ে, কোম্পানির নাম হলো মোহনা লিমিটেড, ঠিক আছে? দিয়ে এর জাবেদা তুমি জানো, শিরোনামটা অবশ্যই তোমরা লিখবে সবসময়। তারপর তোমাদের যেটা করতে হবে, তোমাকে ছক টানতে হবে জাবেদা, দেখো তোমরা জাবেদার ছক সবাই জানো, জাবেদার ছক আমি টেনে বলছি, ঠিক আছে? এখন জাবেদার ছক টানার পর আমি তোমাদের প্রথমেই প্রথম লেকচারে বলছিলাম যে জাবেদা দেওয়ার ক্ষেত্রে প্রথমে যেটা দিতে হয় সেটা হলো শেয়ার আবেদনের টাকা পাওয়ার জন্য জাবেদা, ঠিক আছে? সে শেয়ার আবেদনের টাকা পাওয়ার জন্য জাবেদা হলো ব্যাংক ভিসা ডেবিট শেয়ার আবেদন, এগুলো কথা নেই। প্রথমেই তোমরা শেয়ার আবেদনের টাকা পাওয়ার জন্য জাবেদা দেবে। এখন শেয়ার আবেদনের টাকা পাওয়ার জন্য জাবেদাটা কী হবে দেখো, এখানে হলো বলা আছে স্পষ্ট করে মোট 70,000 শেয়ারের আবেদন পাওয়া যায়, সেই সংখ্যাটা আমরা নিব। অর্থাৎ শেয়ার আবেদনের টাকা পাওয়ার জন্য জাবেদা হবে আবেদনকৃত শেয়ারের সংখ্যা ইন্টু প্রতি শেয়ারের মূল্য অধিয়ার সহ, ঠিক আছে? তাহলে এখানে বলা আছে মোট 70,000 শেয়ারের আবেদন পাওয়া যায়, তাহলে সেই 70,000 আমরা নিব গুণন প্রতি শেয়ারের মূল্য অধিয়ার সহ। এখানে প্রতি শেয়ারের মূল্য বলা আছে 10 টাকা, আর এখানে 10% অধিয়ারে শেয়ার ইস্যু করা হয়েছে বা প্রচারপত্র বিলি করা হয়েছে, ঠিক আছে? তাহলে 10% আমরা প্রতি শেয়ারের মূল্য হলো 10 টাকা, ঠিক আছে? এখন 10 টাকা আমরা প্রতি 10 টাকা কয় পার্সেন্ট অধিয়ারে ইস্যু করছি, 10%, 10 টাকা 10% কয় টাকা 1 টাকা, তাহলে 1 টাকা অধিয়ারে মানে 1 টাকা বেশি মূল্যে বিলি করলাম। তাহলে আগের মূল্য ছিল 10 টাকা আর 1 টাকা যেহেতু বেশি, তাহলে 11 টাকা মূল্যে শেয়ার আমরা বিক্রি করবো, ওকে? তাহলে এখানে আমি বলছি প্রথম জাবেদায় আমরা জাবেদা লিখবো ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট, এবং টাকা হবে আবেদনকৃত শেয়ারের সংখ্যা হলো 70,000, এদেরকে গুণ দিব আমরা অধিয়ার সমূল্য মানে 11 টাকা দিয়ে। 70,000কে 11 দিয়ে গুণ করলে হবে 7,70,000। 70,000 আমরা গুণ করে দেখতে পারি, 70,000 গুণন 11, ঠিক আছে? তাহলে হবে 7,70,000। তাহলে এইভাবে আমরা প্রথম জানতে হবে। এরপরে যেটা জাবেদা দিতে হবে সেটা হলো আবেদনকৃত শেয়ারের টাকা মূলধন স্থানান্তরের জন্য, এটা দিতেই হবে। কিন্তু প্রথম জাবেদা এবং দ্বিতীয় জাবেদা সবসময় এই অঙ্কটিকে দিতে হবে। সেই জাবেদা হলো কি, শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এখন এই জাবেদার টাকাটা আমরা কীভাবে লিখব, প্রথমে বলে নেই, এই 2 নম্বর জাবেদার টাকা হবে বিলিখিত শেয়ারের সংখ্যা, মানে আমরা যত শেয়ার বিক্রি করব। এখানে আমরা ইস্যু করছি 60,000 আর আবেদন পাইছে 70,000 শেয়ার, তাহলে এখানে যদি ইস্যুর থেকে বেশি আবেদন পাওয়া যায় তাহলে বিলিখিত শেয়ার হবে ইস্যুকৃত শেয়ারের সংখ্যাটা, তাহলে বিলিখিত শেয়ার হবে 60,000, ঠিক আছে? এই 60,000 গুণ এখানে প্রতি শেয়ারের নামের মূল্য মানে প্রকৃত মূল্য, প্রতি শেয়ারের নামের মূল্য হলো 10 টাকা,
তাহলে গুণ করলে হলো 6 লাখ টাকা। তাহলে দ্বিতীয় চাপাদায় কিন্তু নদিয়া বা ওভার বঙ্গটা কোনোটা হিসাবভুক্ত হবে না, যেটা নামে পড়লো সেটা হিসাবভুক্ত হবে। ঠিক আছে, এখন 3 নম্বর চাপাদা সেটা হলো যদি ইস্যুর থেকে আবেদন বেশি পাওয়া যায় তাহলে অতিরিক্ত আবেদন টাকা কী করতে হয়, ফেরত দিতে হয়। এর জন্য চাপাতে হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। এটা তখনই হবে যদি এই 3 মনে রাখবে, এই 3 নম্বর চাপাতেটা তখনই হবে যদি ইস্যুর থেকে কি আবেদনের সংখ্যাটা কি হয় বেশি হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা ইস্যু করছিলাম কত শেয়ার 60,000, আবেদন পাইছি কত 70,000। তাহলে ইস্যুর থেকে যদি বেশি আবেদন পাওয়া যায় তাহলে আমরা এই 3 নম্বর চাপাতে দেবো, না হলে কিন্তু নয়। যদি ইস্যুর সমান আবেদন পাওয়া যায় বা ইস্যুর থেকে ইস্যুকৃত শেয়ার থেকে কম সংখ্যক আবেদন পাওয়া যায় তাহলে কিন্তু এই 3 নম্বর চাপাতেটা হবে। ঠিক আছে, তাহলে আমরা ইস্যু করছিলাম 60,000 শেয়ার আর আবেদন পাইছি কত 70,000 শেয়ার। তাহলে কত শেয়ারের আবেদন বেশি পাইলাম, 10,000 শেয়ার। তাহলে এই 10,000 শেয়ার আমরা এখানে লিখব গুণন প্রতি শেয়ারের মূল্য ওদিয়ার সহ মানে 11 টাকা। এভাবে আমরা এই টাকাটা বের করব, তাহলে এখানে হবে 1,10,000। ওকে, এটাই হলো যাবে মোটামুটি এই দুইটা, এই প্রথম দুটা তো সবসময় হবে, আর যদি বেশি আবেদন পাওয়া যায় ইস্যুর থেকে তাহলে এই আবেদন হবে। এখন আরও এক্সট্রা একটা বিষয় এখানে আছে, এটা থাকলেই হবে না হলে নয়, সেটা বলা আছে লাস্ট লাইনে কোম্পানি অবলোকীয় কমিশন বাবদ শেয়ার প্রতি 45 টাকা প্রদান করে। যদি বিদ্যুৎপক্ষে অবলোকীয় কমিশন দেওয়া থাকে, ঠিক আছে, তার জন্য যেটা জায়গাটা হবে অবলোকীয় কমিশনের জন্য একটা আলাদা জায়গা দেওয়া হবে, সেটা হলো সেটা অবলোকীয় কমিশনের জন্য জায়গা দেওয়া হবে, যদি উদ্যোগে অবলম্বের কমিশন থাকে তাহলে কিন্তু এই টাকাটা হবে। ঠিক আছে, এই টাকাটা আগে বের করে দেখাচ্ছি, এটা হবে বিলিপ্ত শেয়ার মানে 60,000 কোন শেয়ার প্রতি অবলম্বের কমিশন 45, তাহলে গুণ করা হবে 24,000 টাকা। এই হলো আমাদের জামাদা। ঠিক আছে, এই হলো জামাদা। তাহলে এইভাবে আমরা জামাদা করবো, এরপরে 2 নম্বর যেটা আছে আর্থিক অবস্থার বিবরণী সেটা আমি তুলে ধরবো। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো তোমরা। আচ্ছা, এখন আমরা আর্থিক অবস্থার বিবরণী করব, 2 নম্বর। আর্থিক অবস্থার বিবরণী করার আগে শিরোনাম দেব, মোহনা লিমিটেড এর আর্থিক অবস্থার বিবরণী। ঠিক আছে, আর্থিক অবস্থার বিবরণী করার আগে তোমরা ছবিটা আমরা নামব, সবটাকে বিবরণ দিয়ে 2টা টাকা ভর্তি দিয়ে। আচ্ছা, এখন
আর্থিক অবস্থা বিবরণী করার নিয়ম দেখো, প্রথমে তোমাদের লিখতে হবে শেয়ার হোল্ডারদের, শেয়ার হোল্ডারদের সত্য অদা, ঠিক আছে? লেখার পর লিখবে শেয়ার মূল্য, শেয়ার মূল্য। এখন শেয়ার মূল্য প্রথমে লিখতে হবে অনুমোদন মূল্য, প্রথমে আমরা লিখব অনুমোদিত অনুমোদিত মূল্য, ঠিক আছে? অনুমোদিত মূল্যটা প্রথমে দেওয়া আছে যে প্রতিটি 10 টাকা মূল্যে 1,00,000 শেয়ারে বিভক্ত 10,00,000 টাকা। এখানে আমরা লিখব 10 টাকা মূল্যে, 10 টাকা মূল্যে 1,00,000 শেয়ার, 1,00,000 শেয়ার, ঠিক আছে? প্রথমে উদ্দীপকে যেটা দেওয়া থাকবে ওই প্রতিটি 1,00,000 মূল্যে এত অনুমোদিত শেয়ার, সেটাই হলো অনুমোদিত মূল্য। 10 টাকা মূল্যে 1,00,000 শেয়ার, দুই মূল্য হবে 10,00,000 টাকা, 10,00,000। এটা আমরা ক্লোজ করি, অনুমোদিত মূল্যটা ক্লোজ করি। এরপরে আর দুইটা মূল্যায়ন থাকলো, একটা হলো ইস্যুকৃত মূল্যায়ন, আর একটা হলো বিলিখিত আদায়কৃত মূল্যায়ন, ঠিক আছে? এই দুটো যদি ইস্যুকৃত শেয়ারের সংখ্যার থেকে আবেদনকৃত শেয়ারের সংখ্যা বেশি হয় তাহলে ইস্যুকৃত মূলধন এবং বিলিখিত আদায়কৃত মূলধন একসঙ্গে দেওয়া যায়, তাহলে এটা আমরা একসঙ্গে দেব, ঠিক আছে? তাহলে আমরা দেখব ইস্যুকৃত বিলিখিত ও আদায়কৃত মূলধন, আদায়কৃত মূলধন, এটা শুধুমাত্র মনে রাখবে এই দুটা ইস্যুকৃত মূলধন, ঠিক আছে? এবং বিলিখিত আদায়কৃত মূলধন তখনই আমরা একসঙ্গে দেব যদি ইস্যুকৃত শেয়ারের সংখ্যা এবং বিলিখিত শেয়ারের ইস্যুকৃত শেয়ারের সংখ্যা এবং বিলিখিত শেয়ারের সংখ্যা এক হয়, বা এবং আবার যদি ইস্যুকৃত শেয়ারের সংখ্যা ও বিলিখিত শেয়ারের সংখ্যা একই হয় তাহলে এটা আমরা, ঠিক আছে? তাহলে এটা আমরা লিখব 10 টাকা মূল্যে, বিলিখিত শেয়ার কত হবে? ইস্যুকৃত 60,000, বিলিখিত 60,000 শেয়ার, গুণ করলে হলো 6,00,000, 6,00,000, ঠিক আছে? এটা কিন্তু আমরা এখন ক্রস করবো না। এরপরে যদি অধিহারের অঙ্ক হয় তাহলে আমরা অধিহার টাকাটা দায় বাসে দিব, তাহলে এখানে শিরোনাম দিব সংক্ষিপ্তি ও উদ্বৃত্ত, দিয়ে লিখব শেয়ার অধিহার, শেয়ার অধিহার, ঠিক আছে? শেয়ার অধিহার আমরা প্রথমেই বের করছিলাম, শেয়ার অধিহার কী করছিলাম যে এখানে বিলিখিত শেয়ার কত হবে 60,000, আপ শেয়ার মধ্যে অধিহার কত 1,00,000, তাহলে শেয়ার অধিহার হলো 60,000, তাহলে আমরা লিখব 60,000, এটা আমরা কোন নম্বরে বের করছিলাম আগে। এখন এই পাশে আর কিছু নাই, ঠিক আছে? শেয়ার হোল্ডারদের সত্য দায় পাশ সেটাকে বলা আছে। আর্থিক অবস্থার বিবরণে দুইটা সাইড, একটা হলো শেয়ার হোল্ডারদের সত্য দায় সময়, আর একটা হলো মোট সম্পদ, ঠিক আছে? তাহলে এখানে এই সাইডটা শেয়ার যোগ করে হবে 6,60,000, এটাকে আমরা বলবো শেয়ার হোল্ডারদের সত্য মত দায়। ওকে, তাহলে এটা এই অর্ধেকটা আমার হয়ে গেলো। এরপরে শেয়ার হোল্ডারের সত্য মত দায় যত টাকা হবে মোট সম্পদের পরিমাণ কিন্তু তত টাকা হবে, ঠিক আছে? এরপরে আমরা তো বুঝে যাবো যদি কোনো সম্পদ সমূহ সম্পদ সমূহ লেখার পর আর প্রথমে তোমাদের লিখতে হবে চলতি সম্পদ, চলতি সম্পদ দিয়ে জোয়ার দিচ্ছে,
আমাদের যে জাবেদাটা প্রথমে আমরা করে করছি, সেই জাবেদায় ব্যয় হিসাবে প্রতিদান করে যেটা পাওয়া যাবে সেটা হলো ব্যয় হিসাবে উদ্দেশ্য। এই জন্য প্রথমে লিখে রাখছিলাম আমরা জাবেদের ব্যয় হিসাব দেখি হলো 7,70,000 টাকা, আর ব্যয় হিসাব একটা ক্রেডিট আছে হলো 1,10,000 টাকা, আবার আরেকটা ব্যয় ক্রেডিট আছে 24,000 টাকা। তোমরা দেখবে জাবেদায় ঠিক আছে, ব্যয় হিসাব ডেবিট হলো 7,70,000, আর ব্যাংক হিসাব ক্রেডিট একটা হলো 1,10,000, একটা হলো 24,000। আমরা কী করবো এই 7,70,000 থেকে সেই দুটো কী করবো বাদ দেবো, ক্ষতি হারে যেটা নিয়ম সেটা হবে ব্যাংক হিসাবের উদ্বৃত্ত। তাহলে 7,70,000 থেকে আমরা আগে 1,10,000 বিয়োগ করবো, 1,10,000, তারপর বিয়োগ করে আমরা আবার 24,000 দুটো ক্রেডিট আছে সেটা বিয়োগ করবো। তাহলে এখানে বিয়োগ করে হলো এটা আমরা ব্যাংক যেহেতু ডেবিট, তাহলে এইটার সাথে ক্রেডিট দিটা ব্যাংক হিসাবে ক্ষতি আর আমাদের কিন্তু বিয়োগ করবো, বিয়োগ করে হলো 7,70,000 ঠিক আছে। এইটা আমরা জানো দেখি যদি ব্যাংক হিসাবে ক্ষতি আর আমরা করি তাহলে আমরা ব্যাংক হিসাবে ডেবিট উদ্বৃত্ত পাবো কিন্তু 7,36,000 টাকা ঠিক আছে। তাহলে এইটাই হলো ব্যাংক জমার উদ্বৃত্ত, এই 7,36,000 টাকা আমরা জমা করবো। ওকে, সরি 6,36,000, এটা 7,00,000 না, 6,36,000। তাহলে আমরা ব্যাংক হিসাবে উদ্বৃত্ত পাবো 6,36,000 টাকা। এখন যদি ওভারঅল কমিশন, তারপর শেয়ার ওভার এগুলো থাকে সেটা কিন্তু সম্পদ পাশে অলিক সম্পদ নামে দেখাতে হবে। তাহলে আমরা কিন্তু অলিক সম্পদ, অলিক সম্পদ দিয়ে লিখবো শেয়ার ওভার, সরি শেয়ার ওভারঅল কমিশন, লেখকের কমিশন ঠিক আছে। শেয়ার ওপর কমিশনের এটাকে আমি প্রথমে তোমাদের বের করে দেখাইছি, জায়গাটাও দেখাইছি বা ফোন নাম্বারও দেখাইছি, সেটা হলো 24,000 ঠিক আছে। এখন আমরা যোগ করে নেবো, তাহলে 6,36,000 যোগ করলে হলো 6,60,000 টাকা ঠিক আছে। মানে এইটাকে আমরা বলবো মোট সম্পদ, তাহলে আমরা দেখতে পাচ্ছি আর্থিক অবস্থা কী বলতে আমাদের শেয়ার হোল্ডার যে সত্য মোট দেয় কিন্তু 6,60,000 টাকা হয়েছে এবং মোট সম্পদে 6,60,000 টাকা। তাহলে এভাবেই কিন্তু আমরা এটা প্রমাণ করবো যে আর্থিক অবস্থা কী বলতে মোট দায় কত হবে, মোট সম্পদে কি কত টাকা হবে। ওকে, তাহলে এটা আমরা আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে এই নিয়মে তোমরা বাসা বিচার করবে রাজশাহী বোর্ডের, মনে করো আমি রাজশাহী বোর্ড 2019 সালে সমাধানটা করলাম, তোমরা বাসায় এরপরে যেটা করবে সেটা হলো এখানে নিয়মে কিন্তু হবে এই নিয়মের অঙ্কগুলো তোমাদের জন্য আমি বাড়ির কাজ যা নিতে চাই, তোমরা চেষ্টা করবে বাসায়। তোমরা যদি না হোমওয়ার্ক স্বরূপ যেটা থাকবে হোমওয়ার্ক, তোমরা 2019 বলে আর প্রথমে যেটা করবে তোমরা একই নিয়মের অঙ্ক, আর সেটা হলো তোমরা পাবে হলো যশোর বোর্ড, তোমাদের বইয়ের 2019 যশোর বোর্ডের এটা হলো 5 নম্বর, এটা করবে তোমরা একই নিয়মে। এরপরে একই নিয়মের অঙ্ক হলো চট্টগ্রাম বোর্ড, চট্টগ্রাম এখানে লেখা আছে 5 নম্বরে, এরপরে হলো সিলেট বোর্ড, এগুলো কিন্তু সেম ধরনের অঙ্ক, সিলেট বোর্ড এখানে আছে 6 নম্বরে। তাহলে এই কয়েকটা অঙ্ক তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এখানে এই অঙ্কের ক্ষেত্রে তোমরা যেটা প্রথমে দেখবে যে কত শেয়ার ইস্যু করা হয়েছে, মানে কত শেয়ারের পত্রিকার বিজ্ঞাপন দেওয়া হয়েছে এটা, আর কত শেয়ার আবেদন পাওয়া গেছে এটা এই দুটো উদ্দীপকে দেওয়া থাকবে, এবং আমরা কত শেয়ার বিলি করবো যেটা আমরা প্রথমে তোমাদের তুলে ধরছি, এই বিষয়গুলো তোমরা যদি বুঝতে পারো তাহলে কিন্তু এই অঙ্কে তোমাদের সমস্যা হবে না ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা এই অধ্যায়ের উদাহরণ সহ যে আমি দুজনকে বাড়ির কাজ দিলাম
এগুলো তোমরা ভালো মতো ভাষায় প্র্যাকটিস করে দেখবে, ঠিক আছে? তারপর তোমার যদি কোনো সমস্যা হয় সেগুলো নোট করে রাখবে, পরবর্তীতে আমরা যখন ক্লাসে ফিরতে পারবো সেগুলো আমি সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।